এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া? তো কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওয়াফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সোমবার 24 জুন পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই চারটি জেলাতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি সোমবার 24 জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার 25 জুন সকাল থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। জলপাইগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই 3 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। মঙ্গলবার 25 জুন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। বুধবার 26 জুন থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার সমুদ্র সংলগ্ন এলাকা এবং 2 মেদিনীপুর আর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।